এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ধর্মনগরের জেলা হাসপাতালের সামনে একটি বিশ্রামাগারে বিগত 3 দিন ধরে এক ভবঘুরে মহিলার মৃতদেহ পড়ে থাকে। মঙ্গলবার এই মৃতদেহটিতে পচন ধরে দুর্গন্ধ বেরিয়ে পড়ে। অথচ অবাক করার বিষয়, ধর্মনগর জেলা হাসপাতালে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক, এমনকি হাসপাতালের চিকিৎসক সহ বহু চিকিৎসা কর্মীরা আসা যাওয়া করেন, কিন্তু এই মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন না কেউ। কি অমানবিক এই পৃথিবী! সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হয়ে পড়লেও সামাজিক মূল্যবোধকে হারিয়ে যাওয়া উচিত। যে চিকিৎসা কর্মীদের মানুষ ভগবানের তুল্য স্থান দিয়ে থাকেন, তারাই যদি আজ অমানবিক হয়ে পড়ে, তবে সাধারণ মানুষের বিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে? ভবঘুরে বলে কি সে মানুষ ছিল না? ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের সম্মুখে এক ভবঘুরে মহিলার মৃতদেহকে কেন্দ্র করে এক হৃদয় বিদারক ঘটনায় সভ্য সমাজের দিকে আবারও আঙুল তুলল। ধর্মনগরের এই জেলা হাসপাতালের সম্মুখে একটি বিশ্রামাগারে বিগত 3 দিন থেকে এক ভবঘুরে মহিলা মৃতদেহ পড়ে থাকে। 3 দিনের মৃতদেহটিতে মঙ্গলবার পচন ধরে দুর্গন্ধ বেরিয়ে পড়ে। অথচ অবাক করা বিষয়, প্রতিদিন এই ধর্মনগরের জেলা হাসপাতালে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক আসা যাওয়া করেন, কিন্তু এই মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন না কেউ। এও জানা গেছে, এই বিশ্রামাগারটির পাশে থাকা রিকশার চালকরা নাকি আজ 2 দিন যাবত একাধিকবার হাসপাতালের চিকিৎসক সহ বহু চিকিৎসা কর্মীদের জানিয়েছেন, কিন্তু কেউ তাদের কথা পাত্তা দেয়নি, কিন্তু কেউই মৃত মহিলা সৎকারে এগিয়ে আসেনি। অবশেষে মঙ্গলবার সকাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে কিছু রিকশা চালক একত্রিত ভাবে গিয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে জানানো হয় সংবাদ কর্মীদের। এরপরে সবাই নড়েচড়ে বসে ছুটে আসেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। প্রথমে ময়নাতদন্ত সেরে অজ্ঞাত ভবঘুরে মহিলার সৎকারের ব্যবস্থাও করা হবে। এরপরে রাজু দায় অক্ষণ ফোন করছে, আবার কইছে পিএসআর জানানি হয়েছে, মহিলা পিএসজন থানা জানানি হয়েছে। কখন তারা কি ব্যবস্থা নিব কখন তারা জানি না, কারণ আজকে 3 দিন থেকে এখানে ফেলাইল। আর এখানে আমরা সবাই আইয়া একটু রেস্ট উস্ট করি, গল্প গল্প করি, করিয়া এখানে টাইম পাসও করি আমরা। এখানে তো বাজার আড্ডা নেই না, কখন এই জিনিসটা দেখতে বিশ্রী লাগেন না। আমরা একজন মা বাবা যে এরকম যে মরিয়া থাকে রাস্তার মধ্যে, কীরকম লাগবে একটা জানি না, আমাকে কেউ জানাইছে না। আমি তো দিল্লি আসছি, আমাকে তো কেউ বললো না। তো হসপিটাল থেকে যারা এখানে টুকটুক চালাচ্ছে, ওনারা বলছেন যে বারবার গিয়ে আমরা হসপিটাল গিয়ে জানিয়েছি ব্যাপারটা, কিন্তু তারা কোনো পাত্তা দিচ্ছে না। এই ব্যাপারে কে বলবেন? ওরা কাকে বলেছে, কি বলেছে আমি তো বলতে পারবো না। যদি আদৌ কি বলেছে কি না সেটাও তো দেখতাম। ওটা তো পচা গন্ধ বেরোচ্ছে সকাল থেকে, এগুলো আপনার কি একবারই খবর পাননি? না না, আমি জানতে পারি। আচ্ছা, এই মানে এই যে লাস্টটা পাওয়া গেছে এখানে, ও এখানে তো কয়েকজন থাকতেন, তাদের মধ্যে কি একজন, আপনি কি মনে করেন? এখানে যারা থাকতেন তাদের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে তো একজন মাত্র পুরুষ বাকি ছিল, বাকিরা একজন একজন সব মারা গেছে। এখন যিনি একটা মহিলা, উনি কি এখন থাকতেন? উনি তো মাঝে মধ্যে দেখা যায় এখানে, মনে হয় এটাই বোধ হয় এদিকে মাঝে মধ্যে দেখা যায়, হাসপাতালে সামনে পড়ে রয়েছে, মাঝে মধ্যে রাস্তা পড়ে রয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ছেলে ধরা সন্দেহে বহিরাজ্য থেকে আসা 2 ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনা ধর্মনগরের রূপিরবন্দ লালচড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধর্মনগর জুড়ে।
ছেলে ধরার সন্দেহে বহিরাজ্য থেকে আসা দুই ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিল এলাকাবাসী। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা ধর্মনগর ঢুপির বন্ধে লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। আজ সকালে লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দুই ব্যক্তি মুসলমান পীরের বেশে এলাকায় ঘোরাঘুরি করছিল। এই ছদ্মবেশী পীরেরা সংশ্লিষ্ট এলাকার একটি শিশুকে চকলেটের লোভ দেখায়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে এই ঘটনা জানাতে এলাকাবাসীর সহযোগে সন্দেহমূলক ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের সাথে কথা বলে এলাকাবাসীদের সন্দেহ আরো প্রখর হয়ে ওঠে। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছদ্মবেশী দুই ব্যক্তির সাথে কথা বললে তাদের কথার মধ্যে বেশ অসংলগ্নতা লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমি বাড়িতে রেস্ট করছিলাম, তো হঠাৎ সে আমাকে বাড়িতে এসে বলছে দুজন লোক আমাকে চকলেট দিতে চাইছিল, আমাকে বলেছে যে চলো আমার সঙ্গে চকলেট নিয়ে আসবে। আমি বললাম কে রে এমন চকলেট দিতে চাইলো, চল দেখি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম এরা দুজন, আমি ওদেরকে ডাকলাম যে এদিকে আসো, কী ব্যাপার, তোমরা ওদের চকলেট দিতে চাইলে কেন, তোমরা কী করো বা কোথায় বাড়ি, এসব জিজ্ঞেস করলাম। তারপর তারা বললো যে তাদের প্রথমে আমাকে বললো তার বাড়ি গুয়াহাটিতে। তারপর আমি বাড়িতে নিয়ে ওদের ঠান্ডা জল খাওয়ালাম, বসালাম। তারপর বললাম যে তোমরা এই ড্রেস পরে এসছো, তোমরা তো পাকিস্তানি হতে পারো, আইএসআইএস এর দালাল হতে পারো, তোমরা এই ভোটার আইডি কার্ড বা তোমাদের কোনো আইডেন্টিফিকেশন কিছু থাকলে আমাকে দেখাও, নাহলে তোমাদের পুলিশে দেবো। এই কথাগুলো বলার পর একজন আমাকে আইডি কার্ড দেখিয়েছে, কি যেন নাম সেখানে আছে, আর একজন দেখাতে পারেনি। তারপর যখন লোক জানাজানি করলো যে একটা বাচ্চাকে ডেকেছে চকলেট দেওয়ার চেষ্টা করেছে, তখন এই বিষয়ে লোক এখানে জড়ো হয়েছে। যে বিভিন্ন আফওয়া ছড়াচ্ছে সব দিকে, আপনারা জানেন যে বাচ্চা চোর বলে অনেককে গণপ্রতিনিধি হত্যা করা হচ্ছে। তো এই মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক, গত কয়েকদিন আগে হয়তো আমাদের ধর্মনগরে এমন একটা ঘটনা ঘটেছিল, এই একটা আতঙ্কের মধ্যে মানুষ ছিলেন। তো ওই একটা ছোট্ট ছেলেকে ডাকাডাকি করেছে, সেটা যখন সবাই জানতে পেরেছে যে একটা বাচ্চাকে ডেকেছে ওর সঙ্গে যাওয়ার জন্য চকলেট দেবে, তাই সবাই সন্দেহ করছে যে এরা বাচ্চা চোর হতে পারে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নিজের ভাইয়ের ছেলে পেশায় আইনজীবী রতীশ শর্মার ষড়যন্ত্রের কারণে 82 বছর বয়সেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত বিজয় শর্মা। ঘটনা পেচারতল ব্লকের অন্তর্গত ধনীছড়া গ্রামের। এই ঘটনায় অসহায় বিজয় শর্মা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়। বহুজাতিক কোম্পানির গাড়ি অথবা অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি কিংবা ধন সম্পদের আকাঙ্ক্ষা নয়, মৃত্যুর শেষ দিন হলেও বিদ্যুতের আলো দেখে যেতে চান 82 বছরের বৃদ্ধ বিজয় শর্মা ও ওনার 70 বছরের বৃদ্ধা স্ত্রী সাবিত্রী শর্মা। সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বহু প্রকল্প হাতে নিয়েছে, এমনকি প্রত্যন্ত এলাকায় যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় সেখানে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করছে। কিন্তু তারপরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত বিজয় শর্মার ভাঙা ঘর। যদিও এক্ষেত্রে প্রশাসন কিংবা বিদ্যুৎ দপ্তরের সরাসরি গাফিলতি না থাকলেও সমস্যা সমাধানে সদিচ্ছা গ্রহণের অভাব রয়েছে। কুমারঘাট মহকুমার পেচারতল ব্লকের অন্তর্গত ধনীছড়া এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ডের বাসিন্দা বিজয় শর্মা। বিজয় শর্মার 4 মেয়ে, কোনো ছেলে নেই। বর্তমানে বিজয় শর্মা ও ওনার স্ত্রী সাবিত্রী শর্মা বৃদ্ধ ভাতা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কোনো রকমে দিন কাটান। বিজয় শর্মার নিজ ভাই রাধাকান্ত শর্মার ছেলে রতীশ শর্মাকে 6 মাস বয়স থেকেই প্রতিপালন করে আসছেন বিজয় শর্মা ও তার স্ত্রী সাবিত্রী শর্মা। তাকে দেখাশোনা খাওয়া দাওয়ার পাশাপাশি পড়াশোনা করার সম্পূর্ণ দায়িত্বভার বহন করে বিজয় শর্মার পরিবার। রতীশ শর্মা স্বাবলম্বী হতে শুরু করার পর থেকেই লোভ ও হিংসা জন্মাতে শুরু করে তার মধ্যে। বিজয় শর্মার কোনো ছেলে সন্তান নেই, 4 মেয়েরই ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে লালন পালন করে বড় করার নিজ কাকা বিজয় শর্মার সম্পত্তির উপর চোখ করে রতীশ শর্মার। কাকার অবর্তমানে নিজের সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে রতীশ শর্মা। বিজয় শর্মার মোট 4 ভাই। বিজয় শর্মার পিতা গুরুচরণ শর্মা মৃত্যুর পর বিজয় শর্মা ও 3 ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ করার সময় থেকে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে রতীশ শর্মা। পেশায় আইনজীবী রতীশ শর্মা নিজের প্রভাব খাটিয়ে বঞ্চিত করতে শুরু করে লালন পালন করে বড় করার নিজ কাকা বিজয় শর্মাকে। অসহায় বৃদ্ধ বিজয় শর্মা ও ওনার স্ত্রী সাবিত্রী শর্মা বৃদ্ধাবস্থায় তাদের দেখাশোনা করার জন্য তাদেরই নিজ মেয়ে অনিমা শর্মাকে তাদের কাছে আনে। এর ফলে রতীশ শর্মার কাকার সম্পত্তি ভাগ বসাতে সমস্যা হতে পারে, ফলে বিজয় শর্মা সাবিত্রী শর্মা ও তাদের দেখাশোনা করতে আসা মেয়ে অনিমা শর্মার উপর বিভিন্ন রকমের মানসিক ও শারীরিক অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়ে যায়। বিজয় শর্মা ও 4 ভাইয়ের মধ্যে জায়গা ভাগ হওয়ার পর
সবার জন্য নির্দিষ্ট করে রাস্তা রয়েছে কাগজে, কিন্তু সেই রাস্তা দিয়ে বিদ্যুৎ নিতে দিচ্ছে না রতীশ শর্মা। দপ্তর চেষ্টা করে ব্যর্থ হয় বিদ্যুৎ পৌঁছতে। আইনজীবী হওয়ায় নিজের ক্ষমতার অপব্যবহার করছে রতীশ শর্মা। এই রতীশ শর্মা ও রতীশ শর্মার স্ত্রী শীলা শর্মা 2005 সালের এপ্রিল মাসে বিজয় শর্মার তৃতীয় কন্যা অনিমা শর্মা ও তার পরিবারের উপর আক্রমণ করে, ফলশ্রুতিতে অনিমা শর্মার মামলা দায়েরের ফলে তাদের 9 মাসের জেল ও 1,000 টাকার জরিমানা হয়েছিল। কিন্তু তাতেও ষড়যন্ত্র কিংবা অপরাধ করার মানসিকতা এতটুকু ক্ষান্ত হয়নি। 2015 সালের নভেম্বর মাসে রতীশ শর্মা ও স্বপন শর্মা ও তপন শর্মা মিলে বৃদ্ধ কাকা বিজয় শর্মা ও কাকিমা সাবিত্রী শর্মাকে আক্রমণ করে রাতের বেলা এবং প্রাণনাশের চেষ্টা করে পরবর্তী সময়ে বিজয় শর্মা মামলা করলেও নিজ ক্ষমতা বলে এক অজানা কারণে পার পেয়ে যায়। রতীশ শর্মা একজন আইনজীবী, তিনি আবার লিগ্যাল সার্ভিসের আইনি সহায়তা প্রদান করে জেলার বিভিন্ন জায়গায় আইনি সহায়তা পাওয়ার জন্য ওনার নাম ও নাম্বার লাগানো আছে, কিন্তু তিনি নিজেই আইন ভঙ্গ করছে। রতীশ শর্মার বিরুদ্ধে এগ্রিকালচার দপ্তরের শেডঘর ভেঙে নিজের বাড়ির গেট তৈরির পাশাপাশি পর্চা জালিয়াতিরও অভিযোগ রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকার পরও 82 বছরের বৃদ্ধ বিজয় শর্মা ও ওনার স্ত্রী সাবিত্রী শর্মা তাদের পক্ষে আইনি লড়াই করে জয়লাভ করা সম্ভব নয়, ফলে এ ব্যাপারে তিনি রাজ্য সরকারের সহায়তা চাইছেন। অসহায় বিজয় শর্মা ও ওনার স্ত্রী সাবিত্রী শর্মার আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, যাতে সরকার এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেন। পাশাপাশি পেচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে অসহায় বৃদ্ধ বৃদ্ধার ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেন নিজ এলাকার বিধায়িকা তথা রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আবেদন রেখেছেন। অসহায় বৃদ্ধ 82 বছরের বিজয় শর্মার বক্তব্য, এই অসুস্থ বৃদ্ধ অবস্থায় আইনি লড়াই করা সম্ভব নয়, ফলে প্রশাসন ও দপ্তর যেন সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি তিনি রেখেছেন। এ ব্যাপারে বলতে গিয়ে উক্ত এলাকার প্রাক্তন চেয়ারম্যান সত্যেন্দ্র শব্দকর বলেন যে এই সমস্যা নিয়ে পঞ্চায়েতের কাছে এসেছিলেন বিজয় শর্মা। পঞ্চায়েত প্রাথমিক পর্যায়ে চেষ্টা করেছিলেন তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার, কিন্তু বিভিন্ন অজুহাতে বাধা দেওয়ার জন্য বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। তিনি চাইছেন প্রশাসন যেন বিশেষ ভূমিকা পালন করে এই অসহায় বৃদ্ধের বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার জন্য। এই বৃদ্ধ বয়সে দুর্বিষহভাবে জীবন কাটছে, এখন ভালো চোখে দেখতে পান না, প্রতিদিন অন্ধকারে কুপিবাতি নিয়ে 4 থেকে 5 বার প্রাকৃতিক কাজের জন্য যেতে হচ্ছে। এই দুর্বিষহ জীবন থেকে নিজের মৃত্যু কামনা করছেন অসহায় বৃদ্ধ বিজয় শর্মা। এখন তো অন্ধকারের মাঝে সবচেয়ে অন্ধকারে বসবাস করি, খুব দুঃখজনক ব্যাপার হয়েছে। 5-6 বছর ধরে তো একদিনই লেখ কথা, 5-6 বছর যাবো অন্ধকারের মধ্যে বসবাস করতেছি, শেষে অনুরোধ করিও সার্ভিসে রাস্তা হয়ে না। আপনার বাসাতে বিদ্যুৎ নাই? না, তো বিদ্যুৎ সংযোগের লেগে আপনি যোগাযোগ করছেন নি বিদ্যুৎ দপ্তরে? তারা বারবার চেষ্টা করছে কিন্তু তারা আপত্তি করে। 6 মাসের শিশুকে লালন পালন করে বড় করে পড়াশোনা করে মানুষ করার পর আজকে এই দিন দেখতে হবে যা কখনো ভাবেননি সাবিত্রী শর্মা। ছোটবেলায় 6 মাস শিশু হয়ে গেছি আমি, এরপর তা গিয়া তার মা বাসার তাহার না, তার মা তাহার মা তার শুনে বাবার বাড়ি খোঁজের ঘরে ঘরে যায় গিয়া এই দুধের শিশু রেখে রাখতো, তার লগে যত সমস্যা আমি গেছি, হাওয়ান টাওয়ান আমি খাওয়াইছি, পায়ানা টায়ানা আমি গলাইছি, আজকে আমার অন্ধকারে রাখছে, আমার দেখতে পারে না। সেই দিন গেছে হয়েছে ক্ষয় হয় না, বাচ্চিত্ব দরকার, বাচ্চিত্ব দরকার, কোথাও ক্ষয় এখন কোথাও তো ক্ষয় না, আর এটা কোনো লাইন টাইনের কোনো রাস্তা হবে না, এটা সংশোধন হলে লাগে তার কোনো সহজ ইচ্ছা নেই। আমি নিজে গিয়ে হয়ে আইছি তো তাহলে আপনার দুজনে সেই তার কাছে আবেদন করছি, কিন্তু উল্টা আরো হয় নিজ বাবা মা ও নিজের উপর বিভিন্ন মানসিক ও শারীরিক নির্যাতনের তথ্য তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন অনিমা শর্মা। এ ব্যাপারে তিনি আরো বলেন, আজকে বিগত 2/9/2015 সাল থেকে আমাদের কারেন্ট নেই, অন্ধকারে দিন যাপন, আমার ছেলে মেয়ে তিনজন, তারা পড়াশোনা কলেজে স্কুলে পড়ে, তারা পড়ার সমস্যা, এরপরে যোগাযোগের ব্যবস্থা নাই, চার্জ করতে পারি না, কারেন্ট নাই, মানে নানা জিনিসপত্র
ভালো জিনিসটি হল আজকে দীর্ঘদিন যাব আমার বাবা এখানে আমার থাকার জায়গা দিয়েছেন, তারা দেখাশোনার দায়িত্ব আমার। আজকে এই আমার জেঠাতো ভাই রতীশ্বর মা এই তার বাইর সামনে দিয়ে আসা যাওয়ার পথও আমার বন্ধ করছেন, এমনকি গেট লাগিয়ে থালা দিয়ে বন্ধ করে রাখছেন যাতে আমরা বাইরে না যেতে পারি। দক্ষিণ দিয়ে রাস্তাও দিয়েও আমরা সময় সময় যাইতাম, এটাও বেড়া জিওলের কাটা বরুর কাটা, দক্ষিণ দিয়েও যাওয়ার রাস্তাও ওইরকম জিওলের কাটা বরুর কাটা দিয়ে সব দিয়ে মানে চতুর্দিক ব্যারিকেড দিয়া আমাদের আক্রমণ করতেন। মানে ৬-৪-২০০৫ আমার ঘরে রতীশ শর্মা স্ত্রী শীলা শর্মা এবং রতীশ শর্মা আমার ঘরে ঢুকে আমাকে আক্রমণ করেন। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নি দারোগাবু আসিয়া এটা কেস ইয়ে করেন, ও এই কারণে তাদের দুজনেরই সাজা ও ৯ মাসের জেল হয় দুজনের ১০০০ জরিমানা টাকা হয়। এইভাবে আমাকে যন্ত্রণার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। ১১-১১-২০১৫ আমার বাবা বাড়িতে বাবা মাকেও আক্রমণ করতে আসে, রতীশ শর্মা, তপন শর্মা, রূপন শর্মা, স্বপন শর্মা, প্রদীপ শর্মা, তুরবালা শর্মা। আমরা চিৎকার চেঁচামেচিতে দৌড়াইয়া আসি আমরা স্বামী স্ত্রী, এমনকি আমাকেও আক্রমণ করে আমার স্বামীকেও গালাগালি করে বাইরেও লাঠি দা নিয়ে আসে, আমার বাবাকে গলায় চিপা দিয়া ধরে। নিরুপায়, কিচ্ছু করার মতো আমার ক্ষমতা নাই, শুধু দুঃখী, ভিতরটা দুঃখী জীবন। কিচ্ছু তো আর যদি আমার ভাই থাকতো তাহলে তো আমার এই অবস্থা হতো না, আমাকেও হতো লাঞ্ছনা গঞ্চনা পেতে হতো না। আজকে বৃদ্ধ মা বাবাকে নিয়ে কত যন্ত্রণা, সে কত বুঝাইতে পারবো না কারোকে। আমি চাই আমার যতগুলি দপ্তর আছে আমার এই বেদনা যেন আমি মুক্ত পাই, অন্ধকার থেকে আমার বাবা মাকে মুক্ত করো, এটি আমি কামনা করি। আর এই দুষ্ট দুশ্চর্যিত লোকদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় এই আমার আবেদন সবাইয়ের কাছে। আজকে আমি কিভাবে যে দিন যাপন করতেছি আমি নিজেই ভাবতে যে আমি কোথায় আছি, ইয়ে করবো তাদের এই বেদনা দিন রাত্র একটাই তাদের অন্ধকার থেকে মুক্ত করবে না, অন্ধকার থেকে মুক্ত করবে না। প্রাক্তন চেয়ারম্যান সত্যেন্দ্র শর্মা বলেন, তখন আমার কাছে আসার পর আমি বলেছি যে আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে যান, উনি একটা দরখাস্ত নিয়ে এসেছিলেন, আমরাও এটাকে চেষ্টা করেছি যে যাতে উনি লাইনটা পান, তাদের বয়স ৮০ বছরের উপর হবে, এখন বর্তমানে উনি লাইন পাননি, তাই আমরা চেষ্টা করছি বা আপনারা চেষ্টা করবেন যাতে বৃদ্ধ বয়সে মরার সময় ওনার ছেলেও নাই ৩টা মেয়ে যাতে উনি লাইন পান এবং তাদের পারিবারিক যে সমস্যা নিয়ে তাদের জটিলতার কারণে তাদের শিক্ষিত ফ্যামিলি হওয়ার পরও তারা এই লাইন থেকে বঞ্চিত, এটা আমরা চাই যে বর্তমান সরকার যে মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে এটা যাতে সফল হয়, আমি একজন নাগরিক হিসাবে আমি চাই যে উনি বৃদ্ধ বয়সে আলোটা দেখে যান। তবে এলাকার সাধারণ মানুষের অভিমত, মহকুমা প্রশাসন বিষয়টি নিয়ে যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করত তাহলে আজ এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে অন্ধকারে থাকতে হতো না। নিজে জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও এই বৃদ্ধ বয়সে আইনের অপব্যবহার করে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে পারত না কেউ। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এক ব্যক্তির পুকুর সহ লোঙ্গা জমি গ্রামের এই প্রতিবেশী অপর এক ব্যক্তি জবরদখল করে নিয়েছে, নিজের নামে ওই ব্যক্তি অবৈধ পর্চা বের করে নিয়েছে, এ নিয়ে চরম গাফিলতির অভিযোগ উঠেছে তহসিল অফিসের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কদমতলার জালাইবাড়ি এলাকায়। এক ব্যক্তি পুকুর সহ লুঙ্গা জমি গ্রামেরই তার প্রতিবেশী অপর এক ব্যক্তি জবরদখল করে নিয়েছে, এই নিয়ে জালাইবাড়ি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা থানাধীন বোরগুল গ্রাম পঞ্চায়েতে জালাইবাড়ি এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম, পিতা মৃত আব্দুল ওয়াব। আজ থেকে প্রায় ৩৭ বছর পূর্বে অর্থাৎ ১৯৮২ ইংরেজি সালে এলাকার ওই এক ব্যক্তির কাছ থেকে ১৮ শতক লুঙ্গা জমি ক্রয় করেন। তার উপর প্রায় ১৫ বছর পূর্বে সরকারের রেগা প্রকল্পের মারফতে সেখানে একটি পুকুর খনন করা হয়।
সেই অনুসারে দীর্ঘ ৩৭ বছর ধরে আব্দুল করিম ও ওনার পরিবার তার ভোগ করে আসছিল। কিন্তু আজ থেকে ৫ বছর পূর্বে ওনার এক প্রতিবেশী আব্দুল খালেক ওরফে তোতা মিয়া সেই ১৮ শতক ভূমি জবরদখল করে নিজের নামে অবৈধ পর্চা বের করে নেয়। এই নিয়ে চরম জালিয়াতির অভিযোগ উঠছে তহসিল অফিসের বিরুদ্ধেও। কিভাবে এক ব্যক্তির জায়গা অপর ব্যক্তির নামে অবৈধভাবে পর্চা ও নথিপত্র বের করে দেওয়া হয়েছে, তাতে নেহাতি একটি মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে এই কাজ সম্ভব বলে অভিযোগ করেছেন ভূমির মালিক আব্দুল করিম। এদিকে নিজের জায়গা অপরের নামে হওয়াতে আব্দুল করিম আন্ডার সেকশন ৯৫ ফর্মে মহকুমা শাসকের নিকট আবেদন করেন, কিন্তু এখনো পর্যন্ত ওনার কোনো সুরাহা হয়নি। অপরদিকে ভূমি জবরদখলকারী আব্দুল খালেক ওরফে তোতা মিয়া এবং ওনার ছেলেরা মিলে অসহায় আব্দুল করিমের বাড়িতে হানা দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাছাড়া প্রতিনিয়তই ওনার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ গাছ ও বাঁশ কেটে নিয়ে যাচ্ছে, অবশ্য তাতে বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ করেন আব্দুল করিম। সেই বিষয়ে গত ৮ তারিখ কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়নি। আজ ৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশের সেই বিষয়ে কোনো হেলদোল নেই। অন্যদিকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা আব্দুল করিম চরম অভিযোগ করেন ওনার প্রতিবেশী ভূমি জবরদখলকারী আব্দুল খালেক এবং কদমতলা থানার বিরুদ্ধে। সেই বিষয়ে গতকাল মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। এক কথায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি। এই নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধান এবং গ্রামের মাতব্বররা সালিশি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও মাফিয়া তোতা মিয়া তা মেনে নেয়নি। এখন অসহায় আব্দুল করিমের একমাত্র ভরসা প্রশাসন। একবারই কেন বিচার ইনচাপ করছি করিয়া আমরা ফারিডা না ফারা সত্ত্বে আবদ্ধ করিয়া তৈছি। তাই একজন আমরার আগেও আরও বিচারি হল আসলা কেন লাগে বিচার করছেন ওই জায়গার লইয়া, ওই যে লুঙ্গাটা লইয়া লইয়া এটা বিচার হইতে পারে মুখার্জি বাবু পর্যন্ত আসলা কি বিচার হোক। তাই সীমাত্ত দিছিলা কত বছর নিশ্চিন্তের কাল গেছে এবার তাকে ও আরবার কয়েক দিন থাকি এর বাদেও আমরা বইছি বইয়া একজনে মানে না দিতে তো তার লোক দূর চালা এবার ক্ষমতা নাই মাঝে বিচারও বিচার তো মায়ের করতে পারতো পাই এর নামটা কীটা তোতা মিয়া স্থানীয় বিচার মানে নাই না না এটা খাটনতলির মানুষও আসলা খালি একলা আমি নাই তো বিচার বহুত মানুষ আসলা লাইবাড়ি নির্বাচী বরগুল পঞ্চায়েত ওয়ার্ড নম্বর ৫ আমার বাবার নাম আব্দুল ওয়াব। দেখেন দীর্ঘদিন তাকিয়া এই আমার বাড়ির ফাঁসা দক্ষিণ চাইটে একটা লুঙ্গা আছে, এইখানে ফিশিং চাইটে আমার বাড়ির দক্ষিণ চাইটে একটা ফিশারি আছে। ১৮ বছর যাবৎ তাকিয়া এই ফিশারিটা দেওয়া হয়েছে, এই উপভোগ করতেছি। আমার দক্ষিণ বাড়ির তোতা মিয়া নামে উনি এই ফিশারিটার যে জায়গাটা অবৈধভাবে এই যা লক্ষখানি টাকা অনুমানে লক্ষ টাকার আমার ক্ষয়ক্ষতি করেছে গত পরশু দিন ৮ তারিখ বেলা অনুমানিক ১২টার সময় আমি বাড়িতে ছিলাম না, বাড়িত এই সমস্ত তারা কিছু সাঙ্গভাঙ্গ নিয়া এই বাঁশ কাটে আগর গাছ কাটে। আমি থানাতে জানাইছি বিকালবেলা অনুমানিক ৫টার সময় থানাত দিছি, রিপোর্ট দিছি, লিখিত কাগজ দিছি। এখন পর্যন্ত থানার দারোগা আয় না। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজ ঘরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করলো ১৫ বছরের এক ছাত্রী। ঘটনা বিশালগড় আমবাগানস্থিত লালসিংমোড়া এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ওই ছাত্রীর চিকিৎসা চলছে। নিজ ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো ১৫ বছর বয়সী এক ছাত্রী। ঘটনা মঙ্গলবার বেলা ৩টা নাগাদ বিশালগড় থানার অধীন আমবাগানস্থিত লালসিংমোড়া স্ট্যান্ড এলাকায়। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। জানা গেছে এই ঘটনার সময় ঘরে তার মা বাবা কেউই ছিলেন না।
পরবর্তী সময়ে ছাত্রীটির মার নজরে আসতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। ছুটে আসে পড়শিরা, খবর দেওয়া হয় দমকল অফিসে। জানা গেছে এই মেয়েটি বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্রী। পরে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস এবং ঘটনার তদন্ত করছে বলে জানান ওসি শিউলি দাস। তবে এই ঘটনার রহস্য এখনো জানা যায়নি। খবর আইয়া যে রাশিমোলা স্ট্যান্ডে এখানে একজন মেয়ে শরীরে দাগ লাগাই দিচ্ছে। আচ্ছা, তো আমি তো কত বয়স্ক তো মেয়েরা? ওই তো তানিয়া দাস, বয়স 15 বছর। নাম কি? তানিয়া দাস। কোন জায়গাতে ঘটনাটা? রাশিমোলা স্ট্যান্ডে, বিশালগড় রাশিমোলা স্ট্যান্ডে। একটা 15 বছরের ছাত্রী, ও নিজের গায়ে আগুন লাগিয়েছে। এখন অব্দি রিজেন্টটা টোটালি আনমোন। ও আমবাগানে থাকে, আমাদের এখানে ফায়ার সার্ভিসের লোকরা নিয়ে এসেছিলো। তারপরে ওকে প্রাইমারি ট্রিটমেন্ট, লাইক টোটালি ড্রেসিং টেসিং করিয়ে জায়গাগুলো দেখে টেখে কতটুকু এক্সটেন্ট অব দি বার্ন হয়েছে এগুলো সব করে তারপরে ওকে এজিএমসি রেফার করে দেওয়া হয়েছে। সিন্স আমাদের এখানে লাইক ওর ভীষণ পেইন হচ্ছিলো, তো ওকে রেফার করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার আনন্দম যোগ রিসার্চ সেন্টার এবং রামনগর মহিলা মোর্চার উদ্যোগে মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় যোগ ও স্বাস্থ্য শিবির। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। আনন্দম যোগ রিসার্চ সোসাইটির উদ্যোগে মহিলাদের জন্য যোগ ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। 7 নং রামনগর মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর বিজয় কুমার স্কুলে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, বিজয় কুমার স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা সহ অন্যান্যরা। যোগার মাধ্যমে বয়স্ক মহিলারাও নিজেদের সুস্থ রাখতে পারে। এই ক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের প্রতি আহ্বান জানান যোগ ব্যায়াম শিখে বাড়িতে গিয়ে সকলের মধ্যে তা ছড়িয়ে দিতে, যাতে করে সকলকে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারে। বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। এই দিন যোগ ব্যায়াম প্রদর্শন করে কিশোরীরা। রুচিয়াঁ হ্যাঁ ও বদল রহি হ্যাঁ, আর ইসকে চলতে হমারে জীবন মে বহুত সে লাইফস্টাইল ডিজিজ আ গয়ে হ্যাঁ, জিনকা নাম লেতে হুয়ে ভি মুঝে ডর লাগতা হ্যায়। ক্যোঁকি মেনে আপনে বহুত প্রিয়জন কো এসে কুছ রোগো কে চলতে খোয়া হ্যায়, জিন রোগো কা মে নাম লেনা ভি পসন্দ হি নাহি করতি। লেকিন ইন রোগো কো কেসে খতম কিয়া যায়, ইনসে কেসে লড়া যায়, হমারি শরীর কো ইনকে বিরুদ্ধ কেসে খড়া কিয়া যায়, উসি কি কল্পনা আর উসি কি সোচ বহু সাল পহলে হমারে বেদো মে হমারে ঋষি মুনিও নে হমে দি থি, জিসকা অনুকরণ হুয়া বহু সালো তক, লেকিন ধীরে ধীরে মডার্ন পদ্ধতি কে চলতে হম ও বিলুপ্ত হো গই থি। জিসকে বহু বড়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বন কে আয়ে হ্যায় রামদেব জি, আর উসকে বাদ উসি কড়ি কে চলতে জিস তরহ হমারে প্রধানমন্ত্রী জি নে ইন্টারন্যাশনল যোগা ডে কে মাধ্যম সে পুরে বিশ্ব কো যোগা কে উস পুরানে রূপ কো পহচাননে আর জুড়নে কা মৌকা দিয়া হ্যায়। হম সভি দেশবাসী ইসকে লিয়ে উনকে আভারী হ্যায়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর রবীন্দ্র ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্যভিত্তিক সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। যাদের দক্ষতা রয়েছে, শক্তি রয়েছে, মানসিকতা রয়েছে, তারা বেরোজগার থাকতে পারে না। মঙ্গলবার ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশনে প্রথম রাজ্য ভিত্তিক কনফারেন্সে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। তিনি এই দিন ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন, রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সকল নার্স এখনো বেরোজগার রয়েছে তাদের রোজগারের জন্য পরিকল্পনা গ্রহণ করুন, দেশ বিদেশে যেন তারা কর্মসংস্থানের সুযোগ পায়। একবার পরিকল্পনা গ্রহণ করে দেখুন, বেরোজগার নার্স থাকবে না। রাজধানীর রবীন্দ্র ভবনে এই দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক এই কনফারেন্সের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেত্রী শিখাদেব সহ অন্যান্যরা। এই কনফারেন্সে সমগ্র রাজ্য থেকে নার্সরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। जो बहुत महत्वपूर्ण कार्य है जिन्हें आप अनएम्प्लॉयड नर्सेस कह रहे हैं, जिनके पास स्किल है,
जिनके पास जज्बा है, जिनके पास वो आत्मा है कि वो समर्पण कर सके, उनके लिए कुछ करें। उनके लिए एक ऐसा हेल्पलाइन बनाए, उनके लिए एक ऐसा ऑनलाइन पटल बनाए जहां देश विदेश से उन्हें कार्य के लिए आमंत्रण दिया जाए। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার পথে সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা। এই ঘটনার পর মঙ্গলবার বিশ্বজিৎ সাহার বাড়িতে খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। 8ই সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার সময় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা। যোগেন্দ্রনগর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ সাহার বাইক আটক করে সমাজদ্রোহীরা। তারপর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সাহাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। পরে বিশ্বজিৎ সাহা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যোগেন্দ্রনগর বনকুমারস্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে ঘটনার খোঁজ খবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এই দিন কথা বলেন আক্রান্ত বিশ্বজিৎ সাহা ও তার পরিবারের লোকজনদের সাথে, ঘটনার বিষয়ে অবগত হন। তারপর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে, এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ অবগত নয় এমনটা নয়। প্রতিদিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে। বিরোধী দলনেতা এই দিন স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে রোগীদের পরিবারের ওপর আর্থিক বোঝা চাপানোর বিষয়েও মুখ খোলেন। তিনি বলেন রাজ্যে আগে এমনটা ছিল না, ক্ষমতায় বসার আগে এমনটা বলিনি, কিন্তু এখন তারা যা খুশি করে নিচ্ছে, ক্ষমতায় এখন তারা, সুতরাং কিছু করার নেই, মানুষ অভিজ্ঞতা লাভ করছে। তিনি আশা ব্যক্ত করেন মানুষের কথা চিন্তা করে সরকার তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে। জবরদস্তি করে টাকা চাইছে, এই আর কি, সব জায়গায় যা হচ্ছে তাই হচ্ছে। সে বিষয় নিয়ে আপনি মানে আগেও একবার গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আবার কি জানানো হবে? প্রত্যেকদিনই যেতে হবে, প্রতিদিনই তো এই ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী জানেন তো, পুলিশ জানে তো, হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া উচিত আর কি, এগুলো তো ভালো না। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর রবীন্দ্র ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ এন থুম্বা সিং। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত মহার্ঘ ভাতা প্রদান, স্বাস্থ্য দপ্তরের সকল স্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ মোট 16 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। রাজধানীর রবীন্দ্র ভবনের 1 নং হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ এন তোম্বা সিং, ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি শঙ্কর দেব, ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের আহ্বায়ক তপন কুমার দেব সহ অন্যান্যরা। সম্মেলনে এই দিন ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের কর্মী সমর্থকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় মজদুর সংঘের উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ এন তোম্বা সিং জানান, ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের একটি পৃথক শাখা করা হবে। এই দিনের সম্মেলনের মধ্য দিয়ে গঠন করা হবে রাজ্য কমিটি। তিনি আরো জানান প্রতিটি বিভাগে পৃথক পৃথক শাখা করা হবে, সেই লক্ষ্যে কাজ চলছে। তিনি আরো জানান আগামী দিনে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের বিভিন্ন দাবিগুলি নিয়ে সরকারের সাথে আলোচনা করবে। मैं भारतीय मजदूर संघ का केंद्र के तरफ से आया है, पूरा नोटिस इनका इंचार्ज हूँ, ऑफिशियल इंचार्ज। मेरा नाम तोम्बा सिंह, आप सबको मालूम होगा। आज का कार्यक्रम रविंद्र भवन में त्रिपुरा राज्य कर्मचारी संघ का एक यूनिट बनाने के लिए हेल्थ डिपार्टमेंट के लिए ये मीटिंग आयोजित किया है। तो उसमें BMS का मैसेज है, त्रिपुरा में BMS का काम बढ़े, उसको अपना संविधान के मुताबिक चलने के लिए रास्ता दिखाने के लिए हम आया है। तो काम तो अपना यूनिट करेगा काम, ये कोई एप्लीकेशन देने वाला नहीं है, हम एप्लीकेशन सिर्फ TRGS को देता है, राज्य कर्मचारी संघ को एप्लीकेशन भारतीय मजदूर संघ देता है, लेकिन बाकी को यूनिट बनाने के लिए हम लोग का आदेश से सारा यूनिट डिपार्टमेंट वाइज बना रहा है, उसका एक हिस्सा है ये।
तो आगे भी जारी रहेगा, बाकी डिपार्टमेंट जितना बाकी है उसको भी हम लोग ध्यान देगा और उसका सुख दुख जो भी समस्या है अपना खुद तय करने के लिए यूनिट बनाया हम लोग, खुद कमिटी आज घोषित करेगा, कमिटी ही तय करके वो BMS को TRGS को कॉपी देगा, वही काम स्टेट में चलेगा। ये सिस्टम है हम लोग का, ये सिस्टम को बताने क्या के लिए करना पड़ेगा। मैसेज क्या है, मैसेज क्या है, सबको बधाई देना है, जितना सरकार की तरफ से सुविधा आया है उसको लोगों को मिलाना है और लोगों को सेवा करना ध्यान से, उसका जो भी समस्या है हम लोग सरकार से बात करेगा, यही समस्या है हम लोग का मैसेज है। जितना हेल्थ का एम्प्लॉय है उनके सुख दुख और BMS का ऐसा नारा है हम त्रिपुरा के हित में काम करेगा। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরে দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রথমবারের মতো চালু হলো চেস লেসন একাডেমি। মঙ্গলবার এর উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দাবার প্রসারে এবার ধর্মনগর। ধর্মনগর শহরের বুকে প্রথমবার শুধুমাত্র দাবা চর্চার জন্য চালু হচ্ছে চেস লেসন একাডেমি, যেখানে সকল স্তরের দাবা খেলোয়াড়দের দাবার প্রশিক্ষণ দেওয়া হবে। আজ চেস লেসন একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন বিশ্ব চেস ফেডারেশনের ইন্টারন্যাশনাল আরবিটার প্রদীপ কুমার রায়, সদর চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত কুণ্ডু ও সহ সম্পাদক দীপক সাহা। দাবার প্রসারে ধর্মনগরে এই চেস লেসন একাডেমি কর্ণধার পঙ্কজ দেবনাথকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন বলে জানান উপস্থিত সকলে। এই যে একটা স্কুল উদ্বোধন করলো, এটা একটা এক্সিলেন্ট পারফরমেন্স। ইতিমধ্যে আপনারা জেনেছেন ধর্মনগরে একটার পর একটা মাইলস্টোন আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা বলার কিন্তু জায়গা এটা না। দাবা খেললে কি কি হয়, কি কি হতে পারে সাইকোলজিক্যালি মেন্টালি সমস্ত কিছু, সমস্ত বিধক্ত ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। উনি টাচ দিয়েও ছেড়ে দিয়েছেন যে এটা কিন্তু একটা জায়গা সলিড ভাবে এস্টাবলিশ করতে পারলে, একটু যদি ন্যাশনাল লেভেলে এস্টাবলিশ করা যায় তাহলে যে কোনো মানে যারা সবাই চাকরি খোঁজে তার থেকে অনেক উচ্চ মানের আয়ের একটা ব্যবস্থা হতে পারে, প্লাস রাজ্য স্তরে জাতীয় স্তরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার একটা সুযোগ থাকে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।